না ওকে ধরো 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 এই মমিন সামনে কার গলিতে মাথা ভাগতে মাথা ভাগতে শালা যেন পালাতে না পারে এই থাম থাম পালাতে কোথায় আজ এক সপ্তাহ আগে ইঞ্জেকশন করেছি আজও ব্যথা ভালো হয়নি ফসকাই না চাচা ফসকাই না তুই আজ আমার 10 বছরের ধ্যান ভঙ্গ করলি তোকে আমি অভিশাপ দেব হে দেব তুমি আমার বাচ্চাকে নে এমনিতে গ্রামের লোকের জাতা বরণ কেটে কেটে জীবনটাই শেষ হয়ে গেল আমি আর বাঁচতে চাই নি তুমি আমাকে এমন অভিশাপ দাও আমি যেন এক্ষুনি মরে যাই আমি বুঝতে পাচ্ছি তোর মনে অনেক কষ্ট তোর কি হয়েছে বৎস তাহলে শুনেন বাবা আমি একজন ডাক্তার গ্রামের লোক সবাই আমাকে হাতুড়ি ডাক্তার বলে চেনে হাত কাটলেন কিভাবে আর সে কথা বুইলেন না ছাগলের লাগি দুটো কাঁঠালের পাতা কাটতে উঠি শুনু দু চারটি কাটা হইছে আর যার কাছে এসে চিল্লাতে লেগেছে তার পানে তাকাতে গিয়ে হাতে কোপ লেগেছে এইভাবে লোকের কাছে একটু পাতা চুরি করে ঠিক আছে আমি একটা ইনজেকশন করে দিছি দু মিনিটের মধ্যে ব্যথাটা সব ঠিক হয়ে যাবে বিপদে আছি এই বারুণটা নিয়ে যা চিকিৎসা করার সঙ্গে সঙ্গে এই বারুণটাও তার গায়ে স্পর্শ করবি দেখবি কয়েকদিনের মধ্যেই সে রোগ থেকে মুক্তি পাবে সত্যি বলছেন সাধু বাবা এরকম হবে হ্যাঁ হবে যা এটা শফিকের গাড়ি নাকি হ্যাঁ রে এই শাইন শুনছি শফিক নাকি বিশাল বড় ডাক্তার হয়ে গেছে হ্যাঁ রে কদিন আগে উল্টো পাল্টা চিকিৎসা করছিল আর এখন দেখ কত বড় ডাক্তার হয়ে গেছে ও যা কি ওষুধ দিছে তার রোগী দুদিনের মধ্যে ভালো হয়ে গেছে তাই নাকি আমার তো চুল ওঠার সমস্যা রে একবার দেখাবো নাকি ওই দে শফিক আসছে তোর সমস্যার কথা বল দেখ এক্ষুনি সমাধান করে দেবে ডাক্তারবাবু বাড়ি যাচ্ছেন নাকি হ্যাঁ ওই কালুর একটু পাতলা পায়খানা হয়েছিল তো তাই এই শুনু আমি যে একটা সমস্যায় পড়ে গেছি কি করি বলেন তিনি কি সমস্যা এই যে মাথায় থেকে চুল উঠে যাচ্ছে চুলে কি ব্যবহার করো চুলে আবার কি ব্যবহার করব সাবান কি সাবান চুলে সাবান ব্যবহার করলে চুলটা পড়বে আমার চুলটা দেখো কত সুন্দর স্টাইলিশ সিল্কি আর শাইনি হ্যাঁ তাই তো ডাক্তার বাবু আপনার চুল এত সুন্দর আপনি চুলে কি ব্যবহার করেন আমি মস্তিকে কোকোলে হেয়ার গ্রোথ কিট ইউজ করি যেটা আমার চুলটাকে স্টাইলিশ আর শাইনি রাখতে সাহায্য করে মস্তাক কোকোলে হেয়ার গ্রোথ কিট এটা আবার কি একটু থামো তোমাকে দেখাচ্ছি এই সাবুনি আমার ব্যাগ থেকে প্রোডাক্টটা বের করো তো এই লেন স্যার এই দেখো এটা হলো মস্তিকে কোকোলো শ্যাম্পু এর মধ্যে আছে কোকোনাট আর অ্যালোভেরার বীজ যা তোমার চুলকে ডেন্ড্রফ হওয়া থেকে বাঁচাবে আর তার সাথে সাথে তোমার চুল পড়া আটকাবে বাহ খুব সুন্দর কোকোনাটের বাসনা করছে তো হ্যাঁ এটা দিয়ে গা ধোয়ার পর তোমাকে ইউজ করতে হবে মস্তকের কোকোলো হেয়ার গ্রোথ ক্রিম এর মধ্যেও আছে অ্যালোভেরার বীজ যা খুব সহজে তোমার চুলে মিশে গিয়ে তোমার চুলটাকে বাঁধতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় ঠিকই মজবুত করবে ও তাই এটা তো খুব ভালো প্রোডাক্ট আমাকে দেন না আমার কাছে এক পিসি আছে তুমি অনলাইনে অর্ডার করে দাও এই প্রোডাক্ট অনলাইনে পাওয়া যায় নাকি হ্যাঁ ডিসক্রিপশন আর কমেন্টে পিন করা আছে ওই লিংকে গিয়ে অর্ডার করে দাও কয়েকদিন ব্যবহার করে দেখবা তোমার চুলটা ওর মতন স্টাইলিশ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ডেন্ড্রফ আর হেয়ার ফলের প্রবলেম থাকে তোমরা ইউজ করো মস্তিকের এই কম্বোটা আমি 5 জনের ইউজ করি খুব ভালো রেজাল্ট দেয় তোমরাও ইউজ করো লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্টে পিন করা আছে আচ্ছা ঠিক আছে
আমি ডাক্তার বাবুকে নিয়ে আসছি। স্যার, মমিনা মার অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনি একটু তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, চলো। সত্যি রে, শফিক নাম করে ডাক্তার হয়ে গেছে। কত সুন্দর আমাকে হেল্প করলো দেখলি? হ্যাঁ, নাম করে ডাক্তার হয়েছে, কিন্তু ওর একটা জিনিসে খুব খারাপ লাগে। কি? দেখতে পারলি নি? হাতে করে মুড়ু বাড়নলি ঘুরে বেড়াই। ও যেমন তাই করকা, দেখবি আবার আমার বিয়েটা হয়ে যাবে। এই শাহিন, কার বিয়ে হয়েছে রে? আমার গো চাচা, আমার। হাত মুখ ধুই লাও, দম কমাইতে হবে। কি হয়েছে? ডাক্তার বাবু, আমার স্বামীর পেটে পাথর হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখেছি, সবাই বলছে অপারেশন করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, দুদিনের মধ্যে পাথর নেমে যাবে। এই বোন, জানিস এই ডাক্তার সব ভাল লাগে, আবার অসুখও দুদিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু রোগীর গায়ে বারণ থাকায় ওইটাই খুব খারাপ লাগে। তুই তাই বলছিস বোন? আমি তো সেদিন কোট পরি বারণ হাতে করে এই লোককে আসতে দেখি, ভাবছেন সরকারের কোন লোক রাস্তা ঝাড় দিতে এসেছে। এই সাবনি, ওষুধগুলো কখন কখন খাবে বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার। ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিল। হ্যাঁ, আমিও মাঝে মাঝে শুনতে পাই। আমার এই বারুণের লেগে অনেকেই অনেক রকম কথা বলে, ওই শুনি আমারও মান সম্মানে বাদে, কিন্তু কি করব বলো, কাজের জিনিস তো, তাই ফেলতে পারিনি। সে তো আমিও জানি, কিন্তু আপনি জানেন স্যার, লোকে আমাকে দেখেও বলে ওই তো বারুণ ডাক্তারের কর্মচারী যাইছে, কেখন লজ্জায় তাকাতে পারিনি। আপনি এক কাজ করেন না স্যার, এ বারুণটা ফেলি দেন। ফেলি দেব? হ্যাঁ, সবারই বাড়িতে তো বারুণ আছে, যেখানে রুগী দেখতে যাবো তাদের বাড়ি থেকে বারুণ নিয়ে টুক করে রুগীর গায়ে ঠেকে দেব। এতদিনে তুমি একটা কাজের কথা বলেছো, এই ঝমঝট বয়টে আমার আর ভালো লাগে না, যা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলেন, আমার দাদি ছটফট করছে, নিঃশ্বাস পাচ্ছে না। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। চিন্তার কিছু নেই, অতিরিক্ত হাই প্রেশার হওয়ার কারণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, আমি এক্ষুনি একটা ইঞ্জেকশন করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই শ্রাবণী, তুমি ইঞ্জেকশনটা বের করো। দাদি, তোমার কি হইলো? দাদি কত বলো, দাদি কি হইলো, মা কত বলো, ও মা গো, দাদি আর নাই, মা দাদি মরে গেছে। তুই এসব কি বলছিস রে? মরে গেছে মানে? এক করে যে ডাক্তার বললো 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, ও ডাক্তার, তুমি আমার মাকে কি ইনজেকশন করলি যে আমার মা মরে গেল? তুমি তো সঠিক ইনজেকশনই করেছি, কিন্তু মূল্য কিভাবে? স্যার, পরিস্থিতি গরম হওয়ার আগে এইখান থেকে পালিয়ে চলেন। এই তুই কানে কানে কি বলছিস? আমার দাদিকে মেরে তুই পালিয়ে যাবি? এই তোরে কে কোথায় আছিস, তাড়াতাড়ি আই রে। এই শালে বারুণ ডাক্তার আমার দাদিকে মেরে ফেলিছে, এই শৈল তুই বসে কিনা তাদের দোষ চলে পালাচ্ছে। এই শালে ডাক্তারকে ধরো ধরো, পালাই না পালাই না। জাদু বাবা আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? আমি এক বুড়ি মা চিকিৎসা করতে গিয়ে বুড়ি
তোকে যে বারুণটা দিয়েছিলাম সেই বারুণটা গায়ে থেকেছি। বাবা, সেই বারুণটা আমি ফেলে দিছি। ফেলে দিছি কেনে? আমি তো বিশাল বড় ডাক্তার হয়ে গেছি বাবা, ওই বারুণ হাতে করে আসা যাওয়া করতে আমার বিশাল মান সম্মানে বাধ্য, তার লেগে ফেলে দিছি। বাহ বাহ, একটা সময় ছিল যখন গ্রামে মানুষ তোকে ঝাঁটা বারুণ দিয়ে মারতো, কই তখন তো তোর সম্মানে বাঁধেনি। আর আজ তোকে যে বারুণটা এত বড় ডাক্তার করলো, সেই বারুণটা তোর হাতে কলি দিয়ে যেতে মান সম্মানে বেঁধে যাচ্ছে না। আসলে কি জানিস, একটা অন্ধ লোক যখন চোখ ফিরে পায় তখন সে অন্ধ লোকটাও তার লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়। সে একবারের জন্য ভাবে না যে ওই লাঠিটা তার আবারও দরকার হতে পারে। আমাদের জীবনের গল্পটাও অনেকটা ওরকমই, যে জিনিসটাকে নিয়ে আমরা বড় হই, বড় হওয়ার পরে সেই জিনিসটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। তোর মতন হতভাগা লোক এই পৃথিবীতে অনেক আছে যারা ঘরের লক্ষ্মী ছুঁড়ে ফেলে দেয়। আমার আর কিচ্ছু করার নাই। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি বাবা, আমি এখন কি করবো? হ্যালো বন্ধুরা, এটা মোস্টেকের প্রোডাক্ট, আমি পার্সোনালি ইউজ করি, আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো প্রোডাক্ট। লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্টে পিন করা আছে।